শীতলক্ষা লঞ্চ টু বি স্কুল শিক্ষিকা স্ত্রীকে খুঁজে ফিরছেন স্বামী। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যর বাজার হারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওম্মে খায়রুন ফাতেমা ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলেন মুন্সীগঞ্জে। রোববার 20 মার্চ দুপুরে শীতলক্ষা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চ ডুবিতে নিখোঁজ হয়েছেন তিনি। লঞ্চ ডুবির খবর পেয়ে সেখানে ছুটে যান খায়রুন ফাতেমার স্বামী আবু তাহের। তবে রাত 11টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্ত্রীর কোনো খোঁজ পাননি তিনি। কাঁদতে কাঁদতে যেন চোখের পানি শুকিয়ে গেছে তাহেরের। রাতে বাকরুদ্ধ হয়ে বসে আছেন নদী পাড়ে। আবু তাহের গণমাধ্যমকে বলেন, আমাদের দুটি ছেলে সন্তান রয়েছে, এখন তাদের আমি কিভাবে সান্ত্বনা দেব, ঘাতক জাহাজ যে তাদের মাকে কেড়ে নিল। তিনি বলেন, আমার স্ত্রী স্কুল শিক্ষিকা, সে সবসময় পর্দা করে চলাফেরা করত, আমার সুখের সংসার ছিল। স্কুলের একটু ট্রেনিংয়ের জন্য সে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল। রোববার দুপুর 2:30টার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ MV রূপসী 9 এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ML আশরাফউদ্দিন ডুবে যায়। লঞ্চে 40 থেকে 50 জন যাত্রী ছিল। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া হোসেনদি এলাকা সংলগ্ন মেঘনা থেকে ঘাতক জাহাজটিকে আটক করে গজারিয়া কোস্ট গার্ড ও নৌ পুলিশ। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।